SSC এটার পূর্ণাঙ্গ রূপ কি? এখন আমার মনে পড়তেছে না। জুনিয়র স্কুল সার্টিফিকেট, স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট। অনসংগীত কে রচনা করেছে? পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। মাউন্ট এভারেস্ট কোথায়? ইংল্যান্ড। তুমি সায়েন্সে পড়েছো, পিথাগোরাস কে? একজন উপন্যাসিক। নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? জানি না। আইনস্টাইনের কোন তত্ত্ব কি তোমাদের পড়িয়েছে? আইনস্টাইন না, নিউটনের পড়ছি কিন্তু আইনস্টাইনের পড়ি নাই। নিউটনের তত্ত্বটা কি, নাম কি? গাছ থেকে মানে আপেল পড়ে যাই, তত্ত্বটার নাম কি? নামটা মনে নেই। জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি? জানি না, মনে পড়ছে না। জিপিএ গ্রেটিং পয়েন্ট। আমি জিপিএ 5 পেয়েছি, ইংরেজিতে কি হবে? আই এম জিপিএ 5। আই গিভ জিপিএ 5। আই গেট জিপিএ 5। আই উইল। অপারেশন সার্চ লাইট এটা কি? অপারেশন সার্চ লাইট জানি না। অপারেশন করার সময় যে লাইটটা জ্বালা ওইটা তো জানি, কিন্তু তার বেশি কিছু জানি না। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? শহীদ বুদ্ধিজীবী না, 17 আগস্ট, 10 ডিসেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? জানি না। স্বাধীনতা দিবস কত তারিখে? স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর। বিজয় দিবস কবে? বিজয় দিবস হচ্ছে 26 ডিসেম্বর। নেপালের রাজধানী কোথায়? নেপসুন। তোমরা কি পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়ো? এমনি মানে গল্পের বই পড়ি। কার গল্প? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের বই পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের নাম বলো তো।